নমস্কার বন্ধুরা, আমি বিনা আর তোমরা দেখছো লেজেন্ডার্স। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদেরকে শেখাবো কিভাবে উল দিয়ে ছাটাই ফুলের আসন বুনতে হয়। এই আসনটি বোনা খুবই সহজ এবং আসনটি দেখতে খুবই আকর্ষণীয়। তো বন্ধুরা, চলো দেখে নিই। প্রথমে আমরা আসনের চারিদিকে 1.5 থেকে 2 সেন্টিমিটার করে ছেড়ে রাখবো এবং তারপর বোনা শুরু করব। এখানে আমরা ছোট ছোট ক্রসের লাইন বানাবো। ক্রসটি বানানোর জন্য আমরা ঘরের মাঝে একটি করে ঘরের গ্যাপ দেব। তোমরা দেখতে পাচ্ছ আগের আসনে আমরা দুটো করে ঘরের গ্যাপ দিয়েছিলাম, যার জন্য ক্রসটি বড় হয়েছিল। কিন্তু এখানে আমরা ছোট ছোট ক্রস বানাবো, যার জন্য মাঝে একটি করে ঘর গ্যাপ দেব। এইভাবে ছোট ছোট ক্রস দিয়ে আমরা 25টি ক্রসের একটি লাইন বানাবো সর্বপ্রথম। এরপর আমরা শেষ ক্রসটি থেকে ডান দিকে আরও 24টি ক্রস বানাবো, তাতে আমাদের 25টি ক্রসের আরেকটি লাইন কমপ্লিট হবে। এইরকম করে আমরা 4টি 25টি ক্রসের লাইন বানাবো আর তাতে আমরা একটি বর্গক্ষেত্র পাবো। আমাদের বর্গক্ষেত্রটি কমপ্লিট হয়েছে। এরপর আমরা এই বর্গক্ষেত্রের মাঝে একটি প্লাস চিহ্ন বানাবো। তার জন্য আমরা 25টি ক্রসের যে লাইন আছে তার ঠিক 13 নম্বর ক্রস থেকে আবার সোজাসুজি একটি ক্রসের লাইন বানাবো। এইরকম করে আমরা দুদিকে দুটি লাইন করব, যাতে আমরা একটি প্লাস চিহ্ন পাই। আমাদের প্লাস চিহ্ন বোনা হয়ে গেল। এরপর আমরা বর্গক্ষেত্রের মধ্যে একটি বড় ক্রস চিহ্ন বানাবো। তার জন্য আমাদেরকে কোনাকুনি ক্রসের লাইন বানাতে হবে। চলো দেখে নিই কিভাবে বানাচ্ছি। এরপর আমরা আসনটি ভরাট করব। কোনাকুনি এই যে ক্রসের লাইনটি আছে, আমরা সেইটিকে ধরে আস্তে আস্তে ঘরগুলিকে ভরাট করব। প্রত্যেকটি ক্রসের পাশাপাশি যে ঘরগুলি আছে সেগুলিকে নিয়ে নিয়ে আমরা আসনটিকে ভর্তি করব। তো চলো বন্ধুরা দেখে নিই কীভাবে সেটি করা যায়।
আসনটি ভর্তি করার সময় সেটি আস্তে আস্তে ভাঁজ হয়ে যাবে, কিন্তু চিন্তার কিছু নেই। সেলাই করার সময় বারবার আসনটিকে ফ্ল্যাট করার চেষ্টা করবে না, কারণ এরকম ভাঁজ হলেও কাটিং করার পর ফুলগুলি দেখতে সত্যিই খুব ভালো লাগবে। এই রকম করে আমরা প্রত্যেকটি বর্গক্ষেত্রকে ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়ে ভর্তি করব। আমার পুরো আসনটি ভরাট করা কমপ্লিট। তোমরা দেখতে পাচ্ছ এটি কিরকম লাগছে, এবং অবশ্যই তোমরা বুঝতে পারছো আসনটি কিরকমভাবে ভাঁজ হয়ে যাচ্ছে, বারবার গুঁড়িয়ে যাচ্ছে, পাকিয়ে যাচ্ছে, কিন্তু এটা একদম নর্মাল। এরপর আমরা প্রত্যেকটি ফুলকে আস্তে আস্তে কাঁচি দিয়ে কেটে নেব। প্রত্যেকটি পাপড়ির মাঝখান দিয়ে আমরা উলগুলোকে এই রকমভাবে কেটে নেব। তবে কাটিং করার সময় বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো আসনের শুরুতে আমরা যে কোনাকুনি ক্রসের লাইনটি করেছিলাম, যেটা বরাবর আমরা ভরাট করেছি, কাটিং করতে করতে যেন সেই লাইনটি দেখতে না পাওয়া যায়। আমাদেরকে তার উপর একটা দুটো লেয়ার বাকি রেখে বাকিটা কাটিং করতে হবে, যেন সেই সবুজ লাইনটি বেরিয়ে না পড়ে। যদি বেরিয়ে যায় সেটা কিন্তু দেখতে খুবই খারাপ লাগবে। তো বন্ধুরা, কাটিং করার সময় একটু এই কথাটা মাথায় রাখবে। আমাদের একটি ফুল কাটিং করা সম্পূর্ণ কমপ্লিট। তোমরা দেখতে পাচ্ছ ফুলটি খুব সুন্দর লাগছে দেখতে। ঠিক এরকম করেই আমরা প্রত্যেকটি ফুলকে কাটিং করে নেব এবং আমাদের আসনটা ভরে নেব। যেমন আমি বলেছিলাম, ফুলের মাঝামাঝির যে লাইনটি আছে সেই লাইনটি যেন দেখতে না পাওয়া যায়, সেটি দেখা যাচ্ছে না, তাই জন্য ফুলগুলি দেখতে খুব সুন্দর লাগছে বন্ধুরা। তো এইরকমভাবেই ধীরে ধীরে প্রত্যেকটি ফুলকে তোমরা কাটিং করে নাও এবং আসনটি কমপ্লিট করে নাও। এরপর আমরা আসনের সাইডে লাগানোর জন্য কুচি বানাবো, যার জন্য আমি এই চওড়া রিবনটি ব্যবহার করেছি। এই রকম করে আমরা একটি একটি করে কুচি তৈরি করব এবং পিন দিয়ে আটকে দেব। পুরো কুচিটি তৈরি হয়ে যাওয়ার পর আমরা আসনের সাইডে লাগিয়ে নেব এবং পিনগুলি খুলে দেব। বন্ধুরা, আমার ছটাই ফুলের আসন একদম তৈরি। আসনের নিচে আমি কাপড় বসিয়েছি এবং আসনের সাইডে আমি কুচিটি সেলাই করে নিয়েছি, আর আমার ছটাই ফুলের আসন একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, আশা করি আমার এই আসনটি তোমাদের সকলের খুব ভালো লেগেছে। লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে জানাও আমার কাজ তোমাদের কেমন লাগলো। এইরকম করেই আমাকে সাপোর্ট করতে থাকো, আর আমার চ্যানেলকে সকলে সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।